بسم الله الرحمن الرحيم <applause> شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين وعليكم السلام عليكم ورحمه الله وبركاته সময় আপনি প্রশ্ন করেছেন গীবত ব্যাপারে যে গীবত করাটা আসলে কবিরা কিন্তু সেটা হয়ে যায় কিন্তু যেহেতু কবিরা গুণা আল্লাহ নিষেধ করেছেন তো আমাদের সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে গিবদ করা গীবত যেটা রসম বছর জিকুরু কাু আখা কা বিমায়করা মানে একজনের পিছনে এমন কথা বলা যেটা সে অপছন্দ করে এবং সেটা তার পিছনে বলা তো এই ধরনের গীবত করাটা এটা নিষেধ কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনে বলেছেন যে আইসাইবু আহাদুকুম আন ইয়াকুল লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমুহ তোমরা কি এরকম চাও যে তোমার মৃত ভাইয়ের মাংস খাওয়ার খাইতে চাও তাহলে গীবত করা মানে নিজের মৃত বোনের মৃত ভাইয়ের মা মৃত ভাইয়ের মাংস খাওয়া তো এটা বড় কবিরা গুনাহ এটা করা একবারে নিষেধ এবং আল্লাহকে ভয় করতে হবে আমাদের কখনো যদি ভুলে মুখে আসে পড়ে সঙ্গে সঙ্গে তোবা করতে হবে ওই যার 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 ব্যাপারে গীবত করা আসে তার জন্য আল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে এবং নিজেও ক্ষমা চাইতে হবে তার তার জন্য সব সময় ক্ষমা চাওয়া এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে যে কাজটা সেটা হচ্ছে গীবত অন্যের দুষ্টটা কখন বলা যাবে সেটা হচ্ছে কয়েকটা শরীয়তসম্মত বিধান রয়েছে সেটা হচ্ছে যে যারা জালেম প্রকাশ্যে মানুষের উপরে জুলুম করে সবসময় সেই জুলুম থেকে বাঁচার জন্য তার নামে নালিশ করা যাবে তার পিছনে কথা বলা যাবে তার জুলুম থেকে বাঁচার জন্য এটা জায়েজ এটা হল এক নম্বর দুই নম্বর হচ্ছে যারা প্রকাশ্যে পাপ কাজ করে প্রকাশ্যে সবাই সামনে একটা লোক সিগারেট খায় সবাই জানে একটা লোক দাড়ি কামায় সবাই জানে একটা লোক বিভিন্ন ধরনের পাপ কাজ করে প্রকাশ্যে করে তো এই যে যে প্রকাশ্যে করতেছে এটা যেহেতু এটা গোপন না তো সেহেতু সেটা মানুষকে সাবধান করার জন্য পিছনে বলা যাবে যে এই রোগটা এরকম এরকম করে মানুষকে সাবধান করার জন্য তিন নম্বর হচ্ছে যারা নাকি আলেম বা ওয়াইজিন বক্তা বিভিন্ন ধরনের বক্তা মানে বেদাতি বক্তৃতা করে এবং তাদের তাদের কাছে যদি মানুষ যা তারা বিভ্রান্ত হতে পারে তো তারা তো প্রকাশ্যে বক্তৃতা করে এবং বিভিন্ন ধরনের তারা করে মানুষকে বিভ্রান্ত করে তো এই ধরনের যারা বক্তা রয়েছে বা বেদাতি আহ আলেম দাবিদার রয়েছে তাদের থেকে মানুষকে সাবধান করা যাবে পিছনে বলা যাবে যে এদের থেকে সাবধান থাকা এটা হলো এটা এই জন্য যে সাবধান থাকার জন্য উপদেশ এখন কেউ যদি কোনো জিনিস জানতে চায় যে এই লোকটার সাধারণ ব্যবসা বাণিজ্য করতে চাই এই লোকটা কেমন তো একটা যে কোনো মানুষকে তার ক্ষতির জন্য একটা ক্ষতির থেকে রক্ষা করা মানে তাকে সাহায্য করা এবং ক্ষতি থেকে তাকে বাঁচানোর জন্য আহ সেই একজনের দুষ্টটি বলা যায় যে এরকম তুমি যদি তার কাসে যাও সে এইভাবে মানুষকে বিভ্রান্ত করে বা তোমার টাকা ফেরত দেবে না এই ধরনের কোনো অসুবিধা নাই মানুষ মানুষের উপকার করার জন্য কিন্তু আসল বিপদ যেটা হচ্ছে যেটা বিপদ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মানে যেটা কোনো সম্পর্ক না সম্পর্ক ছাড়া একজনকে হেয় এবং নিচ্চ করার জন্য তার দোষগুলা পিছনে আলোচনা করা সামনে লজ্জিত করা তো এটা হলো মূল বিপদ কিন্তু যেটা প্রয়োজন মানুষের মানুষকে বিপদ থেকে রক্ষা করা জুলুম থেকে বাঁচার জন্য অথবা বিভ্রান্ত মানুষের জন্য বিভ্রান্ত না হয় এই ধরনের যে আমরা বিষয়গুলো বললাম এগুলোর থেকে আমাদের বলা যাবে এবং বিয়ে শাধীর ব্যাপারে যখন নাকি বিবাহ সাদীর ব্যাপারে যদি কোনো আহ পাত্র পক্ষপাত্রীর খোঁজখবর নিতে আসে অথবা পাত্রীর পক্ষ পাত্রের খোঁজখবর নিতে আসে তখন সেখানে যায়ে হাদিসে আছে। যে সেখানে সঠিক কথা বলতেই হবে কারণ যদি এই দোষগুলা গোপন থাকে এবং তারা বিবাহ বন্ধন আবদ্ধ হয় তো সেখানে আবার সেখানে গণ্ডগোল লাগবে বিবাহ বিচ্ছেদ ঘটবে কাজে এই ব্যাপারে গোপন রাখা যাবে না যখন নাকি কোনো পাত্র পক্ষ ব্যাপারে জানতে চাবে তখন এই পাত্রের যদি কোনো দুশ ত্রুটি থাকে সেটা অবশ্যই বলতে হবে ঠিক তেমনিভাবে তার বিপরীত পাত্রের ব্যাপার আছে আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে দিন ইসলামের বিধান গুলো সঠিকভাবে বুঝে আমল করা তৌফিক দান করুক মসল্লাহ